আমরা অ্যাকচুয়ালি একটা শর্ট ফিল্ম শুটিং করতে, তো ওই জন্য বাইরে রেডি আমি ড্রেস ড্রেস পরে। তো বাইরে যে দেখা হচ্ছে গাড়িতে, আর রাস্তায় যেতে তো ছোটো, তাই ভিতরে গাড়ি নেওয়া যাওয়া যাচ্ছে না, তো চলুন গলির ভিতর দিয়ে যাই একটু। এই বাড়িটার মধ্যে শুটিং হবে, বাড়িটা খুবই সুন্দর, ছোটোর মধ্যে হলো দেখতে খুবই সুন্দর, তো চলুন বাড়ির ভেতর থেকে যাই আস্তে আস্তে। বাড়ির গেট, বাড়ির ভেতর থেকে একটু, এখানে সবাই ওয়েট করছে যারা আসেনি তাদের জন্য। ছোট্ট করে একটা জলখাবারের আয়োজন করা হয়েছিল সবার জন্য আর কি, তার জন্য একটু বসে রয়েছে। বাড়ির উপর থেকে ভিউটা খুবই সুন্দর লাগছে, তাই ভাবলাম আপনার সাথে শেয়ার করে নিই একটু। এখানে শটের জন্য রেডি হচ্ছে, যে একটা খাবারের শট আছে সেটা ওর মা নিয়ে আসছে মেয়ের জন্য। এখানে বোঝানো চলছে কে কি কোন দাঁত থেকে আসবে। স্ক্রিপ্ট বোঝানো চলছে, আরেকজন আমাদের রয়েছে, সে ওকে বুঝিয়ে দিচ্ছে কীভাবে কী বলতে হবে না হবে। এখানে সবাই নিজের রোলের জন্য ওয়েটিং করে বসে আছে, অনেকে স্ক্রিপ্ট নিয়েও ভাবছে যে স্ক্রিপ্টটা কীভাবে বলবো। এই যে আমি এখানে একটা শর্ট চলছে, যেটা টিউশন মাস্টার মেয়েকে পড়াচ্ছে সেটা নিয়ে একটা শর্ট করছে। এখানে আর কি ডাইরেক্টর চেঞ্জ আছে, ডাইরেক্টর যে আগে ছিলেন তিনি নন, অন্য একজন ডাইরেক্ট করছে ফিল্মটা। এইখানে মেয়ে এক্সাম দিতে যাবে, তার জন্য বাবা খাইয়ে দিচ্ছে তাকে, এবং মা বসে আছে। এখানেও স্ক্রিপ্ট একটু বোঝানো চলছে যে কীভাবে কী বলতে হবে না হবে, আমাদের ডাইরেক্টর সাহেব বুঝিয়ে দিচ্ছে। তো এখানে একটু ইয়ার্কি করতে করতে একটা সিরিয়াসনেস শট রয়েছে, তো দেখুন দেখতে ভালো লাগবে। এখানে সানি খড়গো তুলে দিচ্ছে তার হাতে, তো এনজয় করুন, দেখুন ভালো লাগবে। এখানে হেসে দিচ্ছে বারবার, ওই জন্য প্রবলেম হচ্ছে। এখানে সিরিয়াসনেসভাবে আর কি করতে করতে সিরিয়াসভাবে বললো, সত্যি খুব ভালো বলেছে, শুনুন আপনারা।